চয়েস সিপিএল শুরু ত্রিনবাগর। জামকালো আয়োজনের মধ্য দিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পর্দা ওঠার পর উদ্বোধনী ম্যাচে সেন্ট লুসিয়া স্টার্সকে উড়িয়ে দিয়ে 9 উইকেটের দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ত্রিনবাগর নাইট রাইডার্স। টচে হেরে প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে গিয়ে ত্রিনবাগর বোলারদের তোপের মুখে নির্ধারিত 20 ওভার শেষে স্কোরবোর্ডে 9 উইকেট হারিয়ে 132 রান যোগ করতে সক্ষম হয় সেন্ট লুসিয়া। এর রান যে ত্রিনবাগর সামনে যে পর্যাপ্ত ছিল না, তার 56 বল বাকি থাকতেই 9 উইকেটের জয় নিশ্চিত করে ঠিক সেটাই যেন বুঝিয়ে দিল বেন্টন ম্যাককালাম কোলিন মুনরোরা। শুরুতে ওপেনিংয়ে খেলতে আসা সুনীল নারিনের উইকেট হারালেও চাপে না পড়ে উল্টো প্রতিপক্ষের বোলারদের উপর ক্রমাগত ব্যাট হাতে আক্রমণ করে তাদের মনোবল ভেঙে দিতে পারে মুনরোরা বা ম্যাককামালরা। দ্বিতীয় উইকেট জুটিতে 132 রানের অবিচ্ছিন্ন জুটি করে ম্যাচ নিজেদের দখলে নিয়ে যান এ দুজন। অর্ধশতকের মাইল ফলক স্পর্শ করেন উভয় ব্যাটসম্যানই। ম্যাচ শেষে 7-4-3-6 39 বল খেলে 66 রান নিয়ে মুনরো ও 2-4 ও 7-6 মাত্র 27 বল মোকাবেলায় 58 রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন ম্যাককালাম। সেন্ট লুচিয়ার অক্ষে একমাত্র উইকেটটি পান 3 ওভারের বিনিময়ে 22 রান দেওয়া টেলর। এর আগে ব্যাট করে ত্রিনবাগর অধিনায়ক ড্রয়েন ব্রাভো ও অভিষিক্ত বোলার সাদাব খান। রস ফোর্ডের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে সেন্ট লুসিয়ার ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো আর ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাবে শেষ পর্যন্ত 132 রানে থেমে থাকেন ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 26 রান আসে আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে, তাছাড়া শেষ দিকে কাইল করেন 23 রান। বল হাতে আগুন ছড়ানো ব্রাভো সাদাব শিকার করেন 2 উইকেট করে, তাছাড়া রসফোর্ড কুপাররা প্রত্যেকেই পান 1টি করে উইকেট। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।